পরোটা তো অনেক রকম খেয়েছেন, একটা নতুন রকমের পরোটা রেসিপি যেটা হলো মশলা পরোটা আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ, আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দুর্দান্ত টেস্টি এই পরোটা, খেতে পারেন শুধু শুধু বা যে কোনো রেসিপির সাথে। এটা কিন্তু একদম একটা ইউনিক টাইপের পরোটার রেসিপি। আমি আপনাদেরকে একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি যে ভিতরটা কীরকম হয়েছে। দেখুন, ভিতরটায় কিন্তু একদম মশলায় ঠাসা, কিন্তু দুর্দান্ত টেস্টি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। এটা কিন্তু আটা দিয়েই তৈরি করা হচ্ছে। দিয়ে দিলাম তার জন্য স্বাদ অনুযায়ী নুন, আর তার সাথে দেওয়া হচ্ছে 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণে এটাতে লাগে। এবার প্রথমে আমরা ময়ানটা আটার মধ্যে খুব ভালো মতো দিয়ে নেব। ময়ানটা ভালো মতো দিলেই কিন্তু পরোটাটা খুব খাস্তা হবে। ভালো মতো ময়ানটা দেওয়া হয়ে যাওয়ার পর অল্প অল্প করে জল মিশিয়ে এটা আমরা যেরকম একটা লুচি বা পরোটার ডো মাখি ঠিক সেরকমভাবেই কিন্তু এখানে আমার মা এটা মেখে নিচ্ছেন। দেখুন, একটু একটু করে জল দেবেন আর একটু একটু করে মাখতে থাকবেন। আমার কুইজিনিয়া ফেসবুক পেজকে চাইলে আপনারা ফলো করে নিতে পারেন, লিঙ্কটা কিন্তু আপনারা ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। ঠিক এই পদ্ধতিতে কিন্তু এই আটাটা মেখে নেওয়া হলো। আটাটা কিন্তু এখন মাখা হয়ে গেছে। এবার এটাকে একটা ঢাকনা চাপা দিয়ে আমরা 20 মিনিটের জন্য রেস্ট করতে দেব। রান্নাটাকে এগিয়ে নিয়ে যাব, তার আগে আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যেন রান্নাটাতে ফিরে আসছি, এখানে একটা পুর বানাবো। তার জন্য আমি প্রথমে কড়াইতে নিয়েছি 1.5 টিস্পুন পরিমাণ গোটা জিরে। এবার এই গোটা জিরেটাকে একদম লো ফ্লেমে আমি 2-3 মিনিট সময় নিয়ে ভালো মতো টেলে নেব। দেখবেন যেন জিরেটা পুড়ে না যায়, এটা খেয়াল রেখে এটাকে 2-3 মিনিট করে নেবেন আর তারপর তুলে রাখবেন। ওই একই কড়াইতে 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/4 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো নিয়ে নিলাম। এবার এই তিনটাকেও আমরা একদম লো ফ্লেমে বা দরকার হলে, যেহেতু জিরেটা টালার সময় ওটা আমাদের হয়েই গেছিলো গরম, তো ওরকমভাবে বন্ধ রেখে ওই গরম কড়াইতেই এটা 2 মিনিট সময় নিয়ে একটু টেলে নেবেন, যাতে মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায়। দেখুন, আমাদের কিন্তু একটা বাটির মধ্যে এই গোটা জিরে যেটা টেলে রেখেছি আর মশলাটা সেটা নিয়ে নিলাম। এবার আরেকটা মশলার রেসিপি, একটা প্যান নিয়েছি, তাতে 1 টিস্পুন গোটা জিরে দিয়েছি, তাতে দিয়েছি 1/2 টিস্পুন পরিমাণ গোটা গোলমরিচ, 5টা ছোট এলাচ, 2টো বড় এলাচ, 2টো স্টার অ্যানিস, দিচ্ছি 3 টুকরো দারচিনি, 1/2 জায়ফল দিলাম, 1 টিস্পুন গোটা ধনে, 10টা লবঙ্গ, দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ পোস্ত, 1/2 টিস্পুন মৌরি, 2টো শুকনো লঙ্কা আর সব শেষে 3টে তেজপাতা। এবার আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি আর তারপর আমি তেজপাতাগুলোকে আগে তুলে নিচ্ছি, কারণ আমি তেজপাতাগুলোকে ছোটো ছোটো টুকরো করে ছিঁড়ে এর মধ্যে দিচ্ছি, তাতে আমার এই মশলাটাকে ড্রাই রোস্ট করতে সুবিধা হবে। এবার এটাকে আমরা একদম লো টু মিডিয়াম ফ্লেম করে 4-5 মিনিট নেড়ে যাব ক্রমাগত। এটাকে কিন্তু থেমে গেলে চলবে না, ক্রমাগত নেড়ে যেতে হবে। আর খেয়াল রাখতে হবে এটা যেন কোনোভাবেই পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু এই মশলাটার গন্ধটা নষ্ট হয়ে যাবে, অন্যরকম একটা বাজে স্মেল আসবে। তো এরকমভাবেই কিন্তু আমরা ভালো মতো 4-5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেম করে এটাকে করে নিয়েছি আর তারপর এটাকে গ্যাস থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে রেখেছি। ঠিক কতটা ড্রাই রোস্ট আমরা করেছি দেখুন, তেজপাতাগুলো হাত দিয়ে মুড়ছি আর সঙ্গে সঙ্গে গুঁড়ো হয়ে যাচ্ছে। ঠিক এইরকমভাবে কিন্তু ড্রাই রোস্টটা করতে হবে, দেখতেই পারছেন। এবার এই পুরো মশলাটা আমরা নিয়ে নিচ্ছি মিক্সি জারের মধ্যে। এটা কিন্তু অতি অবশ্যই একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর করবেন, না হলে কিন্তু মশলার এফেক্টটা ভালো থাকবে না, মশলা বেশি দিন স্থায়ীও হবে না। এই মশলাটা কিন্তু আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে অনেক দিন স্টোর করতে পারেন।
আর যে কোনো নিরামিষ রান্না এটা কিন্তু আপনারা পরিমাণ মতো ব্যবহার করতে পারেন। দেখুন এটা আমরা নিয়ে নিয়েছি আর এবার এটাকে আমরা একদম মিহি করে কিন্তু গুঁড়ো করে নিচ্ছি। আমার এই মিক্সি জারটা পারচেস করতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডাইরেক্ট পারচেস করতে পারেন। ঠিক এইরকমভাবে কিন্তু এটা গুঁড়ো করা হয়ে গেছে। এই যে মশলাটা বানালাম সেখান থেকে আমরা এখানে নিয়ে নিচ্ছি হাফ টিস্পুনের কাছাকাছি, তার সাথে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স, দিচ্ছি এক টিস্পুন পরিমাণ মিক্সড হার্বস, মিক্সড হার্বস না থাকলে কসুরি মেথিও এর পরিবর্তে ব্যবহার করতে পারেন। এক টিস্পুন দিয়ে দিলাম আমচুর পাউডার, না থাকলে পাতিলেবুর রস, চাট মশলা, যেটা খুশি আপনারা দিতেই পারেন। আর তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি, এটাকে আমরা ঘি দিয়েই কিন্তু তৈরি করব। এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে আমরা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি যাতে এটা একটা মশলার পুর তৈরি হয়ে যায়। এরকমভাবেই কিন্তু আমরা পুরটাকে বানিয়ে রেখেছি। পুর বানানো হয়ে গেছে, এবার 20 মিনিট রেস্ট করাও হয়ে গেছে। আবারও আটাটাকে আমরা এখানে মেখে নিচ্ছি কিছুক্ষণ, আর তারপর এখান থেকে আমরা লেচি কেটে নিচ্ছি। যে পরিমাণ আটা এখানে নেওয়া হয়েছে তা দিয়ে কিন্তু মোট 6 খানা লেচি কাটা হচ্ছে। তবে আপনারা যদি আরও একটু মোটা চান বা একটু পাতলা চান সেই অনুযায়ী লেচির সংখ্যা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ঠিক এরকমভাবে কিন্তু 6 খানা সাইজ এরকম সাইজেরই লেচি এখানে কেটে নেওয়া হলো। লেচিগুলো আপনাদের সামনেই আছে, কেটে নেওয়া হয়েছে। এবার আটা ছড়িয়ে এই লেচিগুলোকে কিন্তু বেলে নেওয়া হবে যতটা সম্ভব গোল করে। এটা একটা মোটামুটি সাইজের আমরা বেলে নেব। ঠিক এরকমভাবেই কিন্তু এটাকে বেলে নেওয়া হলো একটু পাতলা করে, তবে বেশি পাতলা করবেন না। বেলা হয়ে যাওয়ার পর এবার আমরা এর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম মশলার যে পুরটা বানিয়েছিলাম সেইটা। হাতের সাহায্যে পুরটাকে আমরা কিন্তু পুরো এই পরোটাটার মধ্যেই ছড়িয়ে দিচ্ছি। দেখুন ঠিক এরকমভাবে কিন্তু ছড়িয়ে দিচ্ছি। এটা ছড়ানো হয়ে যাওয়ার পর প্রথমে আমরা একটা ভাঁজ করে নিচ্ছি ওপর থেকে, আর তারপর এটাকে হাফ সার্কেল করে নেওয়ার পর আবারও আরেকটা ভাঁজ করে নিচ্ছি, তাহলেই এটা ট্রায়াঙ্গুলার শেপ কিন্তু নিয়ে নিচ্ছে। এবার একটু হাতের সাহায্যে চেপে চেপে দেবেন যাতে সাইডগুলো ভালো মতো আটকে যায়, আর তারপর সন্তর্পণে এটাকে কিন্তু বেলে নিতে হবে। চাইলে আপনারা আরও একবার আটা ছড়িয়ে বেলে নিতে পারেন, যতটা সম্ভব একটু চেপে নিয়েই বেলবেন। এরকমভাবে বেলেই কিন্তু এটা আমাদের রেডি হয়ে গেল। আর তাওয়া গরম করতে বসিয়েছিলাম, তারপরে তার মধ্যে আমরা দিয়ে দিলাম একটা পরোটা। আমি কিন্তু এখানে একটা একটা করেই ভেজে নেব, আর এপিট ওপিট করে ভালো মতো সেকে নেওয়ার পর আমরা এখানে সাদা তেল দিচ্ছি, আর সাদা তেল দিয়ে ভালো করে দুপিঠ আমরা লালচে করে ভেজে তুলে নেব। এই মশলা পরোটাটা কিন্তু আপনারা শুধু শুধুও সার্ভ করতে পারেন, এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, বা যে কোনো ননভেজ ভেজ আইটেমের সাথেও সার্ভ করতে পারেন। আর এটা কিন্তু আপনারা নট অনলি ব্রেকফাস্ট, ডিনারেও কিন্তু আপনারা খেতে পারেন, বাচ্চাদের স্কুলের টিফিনও বাচ্চাদেরও দিতে পারেন। সেক্ষেত্রে লঙ্কাটা মানে চিলি ফ্লেক্সটা বাদ দেওয়া ভালো, আর লঙ্কার গুঁড়োর পরিমাণটাও কম। এটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মশলা পরোটা। আপনারা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন, কমেন্টে জানান কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যেন যারা এখনও চ্যানেল লাইফ ইজ প্রেশাস আর গল্পের শেখালে কালকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নিন আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।